আমি অনেকক্ষণ ধরে এসে বসে আছি, আমার খুব ভালো লাগছে তুমি ধ্যান করছো। গোসাই বাবা প্রণাম প্রণাম, আপনি এসেছেন আমি কি বলবো বুঝতেই পারিনি। না না ঠিক আছে বলো, আমি খুব খুশি হয়েছি, আমি কোনো অসুবিধা করলাম না তো? না না ছি ছি, আচ্ছা আচ্ছা, এই খোঁজ খবর নিতে নিতে আসছিলাম যে একটু যাই সতীশ বাবার বাড়ি ঘুরে আসি। বেশ করেছেন, খুব ভালো করেছেন। তা এবার এবার মানে সাধন ভজনে অগ্রগতি হচ্ছে তো? অগ্রগতি হচ্ছে কিনা বুঝতে পারছি না, তবে চালিয়ে যাচ্ছে। আচ্ছা, ফলাফল কিছু নেই সেটাই এখন মানে, তবে নৌকার মতো চালিয়ে যাচ্ছে, দেখি কোথায় গিয়ে ঠেকে। এই সদ্গুরুর নাম ধ্যান করে জ্যোতির দর্শন হয়েছে? না। শব্দ শ্রবণ হয়েছে? না, তাও হয়নি। নাম ধ্যানের সময় মনে কি খুব দুশ্চিন্তা চলে আসে? সামান্য সামান্য হয়তো আসে, তবে উপলব্ধি করতে পারি না। এই দীক্ষা পূর্ববর্তী যেসব মতবাদের ধ্যান ধারণা সাধনা করা হয়েছে সেইগুলো কি মাথায় আসে? হ্যাঁ, নাম ধ্যানের সময় নানা চিন্তা মনকে পীড়িত করে, সে সময় মনে কিন্তু কোনো কিছু স্থান দেওয়া যাবে। আমার মনে হচ্ছে এই সদ্গুরুর ধ্যান করার সময় পূর্ব পূর্ব দীক্ষা যে নেওয়া হয়েছিল সেই স্মরণে আসে, সেই নিয়ে কিছু চিন্তা করে। হ্যাঁ, তাহা একটু করতে হয় বই কি মনের দিক থেকে চলে আসে, আমার তো মনে হচ্ছে তাই। হ্যাঁ, তবে ওগুলো ভুলে যাও, পূর্বাশ্রমের কথা চিন্তা করতে নেই। পূর্বাশ্রমের কি চিন্তা তুমি করো, এমন কি চিন্তা যে সেটা মন থেকে মুছে ফেলতে পারছো না? সেই জমা চিন্তাগুলো আমার কাছে একবার বলে ফেলো, তাহলেই দেখবে ধীরে 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 সেগুলো কেটে বর্তমান সদ্গুরুর যে নাম আর ধ্যানে জ্যোতি দর্শন করতে পারো বলছেন। হ্যাঁ, তুমি বলো, এক এক করে বলে ফেলো না। জীবনে প্রথমবার আমি গেলাম ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজের মতবাদ আমার মাথায় ঠিক ঢুকছে না, বা ঢুকছিল না, যাই হোক, তা আপনি যদি একটুখানি ব্যাখ্যা করে দেন। এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা মুকুঠিন রাজা, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা মুকুঠিন রাজা রামমোহন রায়, সেই রামমোহন রায়ের পরবর্তী আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব দেবেন্দ্রনাথ, মহর্ষি দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, কেশবচন্দ্র সেন, এরা সকলেই নমস্য ব্যক্তি। ব্রাহ্ম সমাজের বক্তৃতা দিতে যেতেন ওই কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজের বক্তৃতা দিতে যেতেন কেশবচন্দ্র সেন, ইংল্যান্ডে পৌঁছে গেছেন। তো একদিন আমাদের এই পূর্ববর্তী অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ওখানে গেছেন, রামকৃষ্ণদেব তাকে বসতে বলছেন, আর তিনি বলছেন না আমার বক্তৃতা দিতে যেতে হবে। রামকৃষ্ণদেব তখন কি বলছে জানো? তিনি বলছেন, তুমি কি বক্তৃতা দেবে গো? বলছে আমি ফিলোসফির বক্তৃতা দেব। ফিলোসফি মানে কি গো?
তখন বলছেন ফিলোজফি মানে দর্শন, আমি ব্রহ্ম দর্শন সম্পর্কে বক্তৃতা দেব। ও বাবা, তুমি দর্শনের বক্তৃতা দেবে? তখন কি বললেন রামকৃষ্ণদেব জানো? বললেন ওই তার ওই ব্রহ্মজ্ঞ পুরুষের দর্শন তোমার হয়েছে। ওই শুনে তখন তিনি স্তব্ধ হয়ে গেলেন, বলছে আগে দর্শন করো তারপরে তো বক্তৃতা দেবে। তাই সে নরবপু ধারণ করে এসেছিলেন শ্রী রামকৃষ্ণদেব, তাকে ধারণ করতে পারেনি। তিনি বুঝিয়ে দিলেন ব্রহ্ম দর্শন কি, আর তিনি তখনই বুঝিয়ে দিয়েছিলেন শাস্ত্রের কথা, উত্তম ব্রহ্ম সদ্ভাব। অর্থাৎ সেই ব্রহ্মভাব নিয়ে পরিপূর্ণ ব্রহ্মভাব, ব্রহ্মজ্ঞ যে পুরুষ যখন আসেন তার কাছে না গেলে ব্রহ্ম দর্শন কি বোঝা যাবে? যার জন্য আমার মনে হয় তুমি ওই ব্রহ্ম দর্শন সম্পর্কে জ্ঞাত হয়ে তার দীক্ষা নিয়ে সেখানে রস খুঁজে পাও কি? আমার এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন, আমি রস খুঁজে পাইনি। এই তো আমরা চাই কি, সেই জন্যই রামকৃষ্ণদেব বলতেন আমার রসে বসে রাখিস মা, সে শুষ্ক কাষ্ঠ যেখানে সেখানে রস যদি না থাকে জীবন তো রসহীন হয়ে পড়বে, জীবন চায় রস। এইবার তারপরে তুমি কি করলে বলো? ওই তো এই রস খোঁজারই আশায় তারপর গেলাম আমি, তারপরে গেলাম শাক্ত মতে দীক্ষা নিতে। তা গোসাই বাবা, এই শাক্ত মত ব্যাপারটা যদি একটুখানি খুলে বলেন তাহলে মনের দিক থেকে একটুখানি। শক্তি হচ্ছে আমাদের অন্তঃস্থিত লাদিরি শক্তি, ওই শাক্ত মতের যিনি দেবী, যাকে আমরা করালো বদনা কালী বলি, জগন মাতা বলি, তিনি আর কেউ না, আমাদের অন্তরের কুলকুণ্ডলিনী শক্তি। আর সেই কুলকুণ্ডলিনী শক্তি কে জাগ্রত করাতে পারেন? তিনি যিনি ওই কুলকুণ্ডলিনী শক্তিকে জানেন। এমনি তথাকথিত তান্ত্রিক মতে যারা সাধনা করেন, পঞ্চমকারের সাধনা করেন, তিনি এর তত্ত্ব অবগত নয়। এর তত্ত্ব অবগত কে? যিনি জানেন, যেমন রামকৃষ্ণ মাকালি সাধনা করতেন, করতে করতে গিয়ে কি করলেন? প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী অবলম্বনে আমাদের এই প্রয়াস নামামৃত আপনাদের মাঝে বিতরণ করছি। আমাদের এই প্রয়াস, আমরা হয়তো অনেক কিছুই আপনাদের কাছে পৌঁছতে পারবো না, তবে আপনাদের যদি ঠাকুর সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস জানাতে ভুলবেন? এই পরিবেশনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন।